হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব এআই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কীভাবে আমাদের ইচ্ছা মতো ছবি তৈরি করতে পারি। এই ছবিগুলো দেখুন, যে ছবিগুলো বর্তমানে ইন্টারনেটে খুবই ভেসে উঠেছে, এই ছবিগুলো কীভাবে এআই প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা যায় আমরা সে বিষয়ে আজকে শিখব। চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে এআই প্রযুক্তি একটি যুগান্তকারী আবিষ্কার। এআই প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে যে কোনো সমস্যার সমাধান করা হচ্ছে। আর আমরা আজকে এআই প্রযুক্তি ব্যবহার করে ইমেজ তৈরি করা শিখব। তো এই জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে গুগলে লিখে সার্চ দিতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর ভালোভাবে দেখে নিন। এই বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ দিলে আপনার সামনে গুগল যে ফলাফল প্রদর্শন করবে প্রথমেই, সেটা হচ্ছে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট। তো এটা হচ্ছে মাইক্রোসফটের একটি এআই প্রযুক্তি। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে নিচে লেখা আছে, নিচে না, এই সিং ইন অপশনে এইখানে ক্লিক করতে হবে, সিং ইন। তো সিং অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আপনার যদি মাইক্রোসফট একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অন অ্যাকাউন্ট, ক্রিয়েট, ওই যে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট অন অ্যাকাউন্ট, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তা আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে আমি লগ ইন করতেছি। তো আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। তো তারপরে দেখুন সিং ইন দিলাম, সিং ইন দেওয়ার পরে দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আমি কিন্তু যে কোনো ছবি তৈরি করতে পারবো খুব সহজে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে আমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, আমি কীরকম ছবি চাচ্ছি সে বিষয়ে আমাকে ডিটেলস লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে অবশ্যই। তো আপনি কিন্তু এখানে সঠিকভাবে ইনস্ট্রাকশন দিতে পারলেই আপনার ছবিটি তৈরি হয়ে যাবে। তো আমি এজন্য সাহায্য নিতে পারি ট্রান্সলেটার, গুগল ট্রান্সলেটারের মাধ্যমে আমি একটি টেক্সটকে ট্রান্সলেট করে, মানে আমি সেটাকে বাংলা লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে আমি সেখানে দেবো। এজন্য আমি গুগল ট্রান্সলেটে আসলাম। তো আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে লিখবো হচ্ছে, আচ্ছা ধরুন আমি যে কোনো একটা লিখি, আমি চাচ্ছি যে এমন একটি ছবি হোক যেখানে অনেকগুলো মানুষ একটি সুন্দর মেয়েকে চারপাশ থেকে ঘিরে ধরে দেখতেছে, তো ঘিরে ধরে দেখতেছে, সেটার ইংরেজি হচ্ছে মেনি পিপুল সারাউন্ড এ বিউটিফুল গার্ল। আচ্ছা যদিও ট্রান্সলেটটা একটু ভুল আসতেছে মনে হচ্ছে, আমি একটু সঠিকটা নিতে চেষ্টা করতেছি। আচ্ছা এটা যাই হোক, যেটা আসছে আমি সেটাই কপি করব। তো আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমাকে যেতে হবে আবারও বিং ইমেজ ক্রিয়েটরে। তো আমি কিন্তু আবারও বিং ইমেজ ক্রিয়েটরে যাব। তো আমি কিন্তু আবারও ফিরে আসলাম বিং ইমেজ ক্রিয়েটরে, এবং এখানে এসে লেখাটাকে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম, দেখুন এখানে লেখা আছে। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্রিয়েটিং হচ্ছে, কিন্তু এটা কিছুটা সময় লাগে, কিছুটা সময় বলতে এটা 10 থেকে 15 সেকেন্ড অথবা সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সময় নেয়। তারপরে আপনার সামনে এরকম ফলাফল প্রদর্শন করবে। দেখুন আমি যেটা লিখছি, যে চারপাশ থেকে মানুষ ঘিরে ধরে একটি মেয়েকে দেখতেছে, তো আমার কিন্তু ছবিটি তৈরি হয়ে গেছে। আপনি কিন্তু এভাবে যে কোনো ইনস্ট্রাকশন দিয়ে আপনি ছবি তৈরি করতে পারবেন। তো আমি এবার আরেকটি ইনস্ট্রাকশন দেবো, দেখি এটা দিয়ে আমি কীভাবে তৈরি করতে পারি। তো আমি এবার লিখবো হচ্ছে, তো এবার আমি আরেকটি নতুন ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি লিখব এ বিউটিফুল ওয়েম্যান ফ্লাইং ইন দ্য স্কাই উইথ বাটারফ্লাই। আচ্ছা আমি এটাকে আরো একটু মডিফাই করি, বিউটিফুল বাটারফ্লাই। তো দেখুন এটা লেখার পরে আমি এখানে কিন্তু ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর এটা কিন্তু আপনার সামনে ফলাফল প্রদর্শন করবে। তারা কয়েকটি ছবি মিলে তারা মূলত ফলাফল প্রদর্শন করে। দেখুন ফলাফল কিন্তু চলে এসেছে,
মানে এআই প্রযুক্তি কি কত সুন্দর একটা বিষয়, আপনি দেখুন জাস্ট ইমাজিন করতে পারবেন না, মানে তার কত সুন্দর করে আপনাকে একটা ফলাফল প্রদর্শন করলে। দেখুন এটাকে আপনি আবার ডাউনলোড করতে পারবেন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ছবিটাকে ডাউনলোড করতে পারবেন, মানে একদম অসাধারণ একটা, মানে বলতে গেলে যে এআই প্রযুক্তি বর্তমান বিশ্বটাকে কীভাবে চেঞ্জ করে দিচ্ছে আপনি নিজেও বলতে পারবেন না। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে আপনি একজনের ফেস হুবহু কপি করতে পারবেন, আবার একজন কাল্পনিক চরিত্র তৈরি করতে পারবেন। তো এবার আমি আরেকটি ছবি তৈরি করব, সেটা হচ্ছে যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, মিনি বাটারফ্লাই ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড এ বিউটিফুল গার্ল ট্রাইং টু ক্যাচ বাটারফ্লাই। তারপর আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। আচ্ছা এখানে আমার যদিও ফ্লাইং বানানটা ভুল হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এটা কিন্তু এআই প্রযুক্তি বুঝতে পারবে যে আপনি এটাকে ফ্লাইং লিখতে চেষ্টা করছিলেন। তবে আমি অলরেডি ক্রিয়েট অপশনে ক্লিক করছি আর অলরেডি রেজাল্টও আমার চলে আসছে, দেখুন অনেকগুলো রেজাল্ট এখানে শো করতেছে। দেখুন তারা কত সুন্দর নিখুঁতভাবে একটা ফটো তৈরি করে দিল, মানে একদম কি বলবো, আসলে এআই প্রযুক্তিটা বিশ্বকে এভাবে পাল্টাই দেবে কেউ কখনো ভাবতে পারেনি। তো এভাবে আপনি কিন্তু এআই প্রযুক্তিকে ব্যবহার করে যে কোনো ছবি তৈরি করতে পারবেন শুধু সঠিক ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো বন্ধুরা আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। তবে আমি সামনের ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে এআই প্রযুক্তি ব্যবহার করে আপনি কিভাবে কোনো বিষয়ে সমাধান খুঁজবেন, কি বিষয়ে আপনি কিভাবে কোনো বিষয়ে সার্চ করবেন, মানে আপনি আমরা বর্তমানে যে গুগল প্রযুক্তি ব্যবহার করে সার্চ করি, আপনি কিন্তু এআই প্রযুক্তিকে ব্যবহার করেও সার্চ করতে পারবেন। এআই প্রযুক্তিকে ব্যবহার করে আপনি যে কোনো বিষয়ে সমাধান নিতে পারবেন। এআই প্রযুক্তি এমন একটা বিষয় যেখানে আপনি ইনস্ট্রাকশন দিলে আপনাকে ডিটেলস কিছু শো করবে, যেগুলো মূলত এআই প্রযুক্তি নিজেই বিভিন্ন সোর্স থেকে সার্চ করে বের করে আপনাকে সামনে প্রদর্শন করে। তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ক্লাসে। ধন্যবাদ সবাইকে।